দুই পালোয়ান মাথায় মাথা ঠেকিয়ে হাতে হাত চেপে প্রস্তুত হচ্ছে শক্তিমত্তা প্রদর্শনে, আর তাদের ঘিরে শত মানুষের ভিড়। দর্শকের করতালি আর বাদ্যযন্ত্রের মাধ্যমে শুরু হয় কুস্তি। একজন আরেকজনকে মাটিতে ফেলে চেপে ধরতেই শোনা যায় সাধারণের উল্লাস ধ্বনি। বৈশাখী উপলক্ষে পার্বত্য এলাকার ঐতিহ্যবাহী বলি খেলা চলছে খাগড়াছড়ির ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয় মাঠে। এই খেলা দেখতে উপস্থিত হয়েছেন ক্ষুদ্র নিরীগোষ্ঠীর বিভিন্ন সম্প্রদায়ের হাজার হাজার দর্শনার্থী। নতুন বছর মানেই নতুন আশা, নতুন সম্ভাবনা, আর সে কারণে নতুন বছরকে বরণ করার উৎসব সবসময় সব জনপদে সব সংস্কৃতিতে একই রকম বর্ণিল হয়। পহেলা বৈশাখকে ক্ষুদ্র নিরীগোষ্ঠী বৈশাখী উৎসব নামে পালন করে। বিভিন্ন গ্রামে গ্রামে বিভিন্ন অনুষ্ঠান হয়, সেক্ষেত্রে আমাদের ওই অনুষ্ঠানের আজকের মানে বিশেষ করে আজকের আয়োজন হচ্ছে মর্মসিং ত্রিপুরা বলি খেলা। হ্যাঁ, সেই খেলার অনুযায়ী আমরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও সুযোগ করে দিয়েছে, সেটা দেখে আমরা বিভিন্নভাবে মানে উপভোগ করতে পেরে আনন্দিত আছি। বৈশাখী পার্বত্য এলাকার তিনটি ক্ষুদ্র নিরীগোষ্ঠী সমাজের বর্ষবরণ উৎসব, এটি তাদের প্রধান সামাজিক অনুষ্ঠানগুলোর একটি। এবারের উৎসবে চট্টগ্রামের জব্বারের বলি খেলায় দুইবার চ্যাম্পিয়ন হওয়ায় মর্মসিং ত্রিপুরার নামে বলি খেলা অনুষ্ঠিত হয়, যা উপভোগ করেন শত শত দর্শনার্থী। আমার নামে করার কারণটা হচ্ছে এই এলাকা থেকে, অত্র এলাকা থেকে আমি জাতীয় দলে ছিলাম এবং আমি চট্টগ্রামের লাল ডিগির পারে যে জব্বারের বলি খেলা হয় সেখানে চ্যাম্পিয়ন ছিলাম, এর জন্য এটাকে একটা নামকরণ করে একটা নামে তো দরকার, সেজন্য তারা এই আয়োজনটা করেছে। চৈত্র মাসের শেষে দুটি দিন এবং বৈশাখ মাসের প্রথম দিন, এই তিন দিন অনুষ্ঠান পালন করে চাকমা, মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের মানুষ। প্রতি বছর বৈশাখী উৎসবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঠাকুরছড়া গোলাবাড়ি স্কুলে প্রতি বছর খেলা হয়, কিন্তু বলি খেলা প্রত্যেকবার এক বছর, প্রতি বছরে মর্মসিং ত্রিপুরা বলি খেলার নামে একবার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়, আমরা খুব খুশি। বৈশাখী উৎসবের দিনে পার্বত্য এলাকা সাজে নতুন রূপে। এই দিনে ক্ষুদ্র নিরীগোষ্ঠীদের নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্যবাহী নানা ধরনের খেলার আয়োজন করা হয়। বিভিন্ন ঐতিহ্যবাহী খেলা হয়ে থাকে, যেমন সুতুই থাকে, আর হচ্ছে আর আমাদের মর্মসিংহটা মানে উনি যেহেতু বলি মানে বলি খেলতেন, জব্বর বলি হচ্ছে চ্যাম্পিয়ন, উনি সাবেক চ্যাম্পিয়ন, এখানে সেই খেলা আয়োজন করা হয়ে থাকে, গত বছরও হয়েছিল, খুবই আসলে আমাদের জন্য অত্যন্ত আনন্দের। আধুনিকতার সাথে গ্রামীণ ঐতিহ্যের অনেক খেলা এখন হারিয়ে যেতে বসেছে। নতুন প্রজন্মের কাছে ঐতিহ্যবাহী এই খেলাগুলোকে পরিচয় করিয়ে দেওয়ার ক্ষণ হিসেবে বেছে নেওয়া হয় বৈশাখী উৎসবকে। ঐতিহ্য হারিয়ে যাচ্ছে, ওগুলাও আমরা ধরে রাখার জন্য এগুলাও খেলাগুলো নিয়ে থাকি। তো পাশাপাশি আমাদের বৈশু ছাংরাই বৈশাখী এর উপলক্ষে এই যে আমাদের খেলাগুলো হারিয়েছে কোথা, হাদুদু, তারপরে ওয়াটেং খেলা, আমাদের সুকুই খেলা, সুকুই খেলা বলতে ঢিলা খেলা, ওগুলো হারিয়ে যাচ্ছে, ওগুলো ঐতিহ্য ধরে রাখার জন্য এখানে প্রতি বছর আমরা খেলা ধরে রাখি। নিজস্ব সংস্কৃতির বিভিন্ন আচার অনুষ্ঠানের পাশাপাশি বৈশাখী উৎসবে বলি খেলা দারুণভাবে উপভোগ করছে ক্ষুদ্র নিরীগোষ্ঠীর নতুন প্রজন্মের তরুণ তরুণীরা। প্রতি বছর বৈশাখী উৎসবে পরিবার, আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের নিয়ে আনন্দ উপভোগ করেন স্থানীয়রা। বর্ষবরণের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে বৈশাখী উৎসবে অংশ নিতে আহ্বান জানায় ক্ষুদ্র নিরীগোষ্ঠীর মানুষেরা। আজকে এই মাঠে আসছি যে আমাদের বৈশাখী উপলক্ষে কিছু স্মৃতি এবং কি সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে, তো প্রতি বছরে আমাদের বন্ধু বান্ধবদেরকে নিয়ে আমরা এই অনুষ্ঠানে উদযাপন করি। তো সবাইকে ইনভাইট দিলাম আর কি, সবাই আসো যেন দেখতে বলি খেলা এবং কি মর্মসিং ত্রিপুরা ওর বলি খেলা চলে এস, তো তোমাদেরকে ইনভাইট দিলাম, তোমরা আসিও আর কি। মর্মসিং ত্রিপুরা চট্টগ্রাম জব্বারের বলি খেলায় দুইবার চ্যাম্পিয়ন হওয়ায় তার এই খেলা তরুণ প্রজন্মের কাছে স্মরণীয় করে রাখতে প্রতি বছর বলি খেলার আয়োজন করেন এলাকাবাসী। আমি হয়তো জব্বারের বলি খেলায় চ্যাম্পিয়ন ছিলাম এবং এই এলাকায় একমাত্র আমি, আমার আগে কেউ হয় নাই, পরে কখন হবে আমি এটা জানি না, সে কারণে হয়তো যারা উদযাপন কমিটি এবং এটা আয়োজক তারা আমার নামটা ব্যবহার করেছে। বলি খেলার মাধ্যমে সবার কাছে পরিচিত ও জনপ্রিয় হয়েছেন মর্মসিং ত্রিপুরা, এমনকি এই খেলায় পারদর্শী বলেই তিনি তার কর্মস্থলে অনেক সম্মান পান বলেও জানান মর্মসিং ত্রিপুরা। বর্তমানে তিনি বাংলাদেশ পুলিশে কর্মরত আছেন। এই খেলা দিয়ে আমার উত্থান, আমি না পাইতে না চাইতে অনেক কিছু পেয়ে গেছি, মেঘ না চাইতে জল পাওয়ার মতো যে সম্মান পেয়েছি, যে কোনো এক্সট্রা অর্ডিনারি বিষয় কিন্তু তার পেশাগত স্থানেও কিন্তু অনেক সম্মান বয়ে আনে। বর্তমানে চাঁদপুর জেলায় সারস্বতী থানায় ইন্সপেক্টর তদন্ত হিসাবে ওইখানে কর্মরত আছে।